মুন্সিগঞ্জের মীর কাদিমে দুই মাস বয়সী এক শিশুকে ঘর থেকে চুরির অভিযোগ উঠেছে। ভোরে পৌরসভার গোপাল নগরে এই ঘটনাটি ঘটে। শিশুটির বাবা শরীফ অভিযোগ করেন, সকালে তার স্ত্রী শ্রাবণী বেগম ঘুমন্ত অবস্থায় শিশু আজানকে ঘরে রেখে বাইরে যান, ফিরে এসে দেখে শিশুটি নেই। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই ওইটা ভুলা যায় নাই দেখেই তো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক ধান? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খেয়েছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি। মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।